এবারের প্রসঙ্গ উত্তাল মার্চ। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গৌরব আর গর্বের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালির দেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই। জাতির পিতা তার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রতিদিনই বৈঠক করেছেন। স্বাধীনতার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে একাদশ পর্ব। ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ 11ই মার্চ বিবৃতিতে বঙ্গবন্ধুর পক্ষে 14টি নির্দেশ জারি করেন। দেশের কোন প্রতিষ্ঠান কিভাবে চলবে এবং কি কি বিধিনিষেধ মেনে চলবে তার বিস্তারিত ছিল নির্দেশনায়। ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করেন ঢাকায় নিয়োজিত জাতিসংঘের সহকারী আবাসিক প্রতিনিধি কে উলফ। অন্য রাজনৈতিক দলের কয়েকজন নেতা আলাদা আলাদাভাবে জাতির পিতার সাথে দেখা করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। টাঙ্গাইলে বিন্দুবাসিনী হাইস্কুল মাঠে জনসভায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 7 কোটি বাঙালির নেতা উল্লেখ করে সবাইকে বঙ্গবন্ধুর নির্দেশ পালন করতে বলেন। টিক্কা খানকে গভর্নর হিসেবে শপথ না করানোর মতো সাহসিকতাপূর্ণ কাজের জন্য 16 জন আইনজীবী ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি বি এস সিদ্দিকীকে অভিনন্দন জানান। ভিন্টেজ হরাইজন নামের একটি জাহাজ যুক্তরাষ্ট্র থেকে 32,000 টন গম নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসছিল, কিন্তু এদিন সেটিকে গতিপথ বদল করে করাচি বন্দরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।